তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের এরিয়াতে সেটা চলছে আপনি জানেন না? আপনি মুখের উপর ফোনটা কাটলেন কেন? আপনি ফোনটা কাটলেন কেন মুখের উপর? আপনি অবান্তর প্রশ্ন অবান্তর প্রশ্ন করছি না স্যার। এসব অবান্তর প্রশ্ন অবান্তর প্রশ্ন আপনাদের এরিয়াতে লিগ্যাল কি ইনলিগ্যাল ইনলিগ্যাল সেটা আপনি কোর্টে জিজ্ঞাসা করবেন। আচ্ছা কোর্টে কোর্টে প্রসেসটা বলুন আপনি আমাকে। না প্রসেসটা বলুন সেটা কোর্টে জিজ্ঞাসা করবেন। না না টেল মি দ্য প্রসেস। কিভাবে জানবেন সেটা আপনি জেনে নেবেন। আপনি একটা সাংবাদিক আপনি জানবেন। আপনি পুলিশ আপনার আইনের জ্ঞান নেই। কনস্টিটিউশন লিগ্যাল কি ইনলিগ্যাল সেটা কেন বলছি কারণ আপনাদের এরিয়াতে ওপেনলি চলছে। নমস্কার স্যার, একটু আগে আমি একটা প্রশ্ন করায় উনি ফোনটা আমার কেটে দিলেন। সেটা হচ্ছে আপনাদের এরিয়ায় বেশ কিছু ফ্রেন্ডশিপ ক্লাব এবং মাসাজ পার্লারের খবর আমরা পেয়েছি এবং যেগুলোর প্রপার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। হ্যালো, আপনি ডিস্টার্ব করছেন? আপনাকে ডিস্টার্ব করিনি স্যার, আপনাকে আপনার সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে। আপনি বারবার কেন ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব করেছি আপনাকে একটা জিনিস নিয়ে জিজ্ঞেস করছি। আপনি জানার দরকার হলে বড় বড় সঙ্গে কথা বলবেন। তা আপনি এই দাঁড়ান এক সেকেন্ড এক সেকেন্ড। আপনি বলুন আপনি জানেন? অবশ্যই ইললিগাল, তাই তো? আচ্ছা তাহলে একটি সংস্থা আছে যারা যাদের সাথে আমাদের কথা হয়েছে এন্ড উই হ্যাভ ইন রেকর্ড, ওরা বলছে যে এটা নাকি পুরোপুরি লিগাল আর নাকি সবাই জানে, পুলিশ জানে, এন্ড দিস ইজ নাকি গভর্নমেন্ট সার্টিফাইড। তো আমরা সেটাই আপনার কাছ থেকে এতক্ষণ ধরে জানার চেষ্টা করছি। একটা কথা বারবার বলছি যে আপনার যদি আপনার এটা অবশ্যই ইললিগাল, যদি আপনার কাছে সেটার কোনো প্রুফ থাকে, থানা খোলা আছে, আপনি তাদের সাথে কমপ্লেইন করুন। ওকে, তাহলে আমরা সেটা করছি, সেটাই আমাদের কাছ থেকে আপনার কাছে জানাচ্ছি। বলে যাচ্ছি একটা কথা, না আপনি একবারও বলেননি এটা ইললিগাল, সেটাই আমরা এতক্ষণ ধরে। অবশ্যই ইললিগাল, আপনি এসে থানায় কমপ্লেইন। একটা এভারেজ মানুষ কমন ম্যান একটা জিনিস জানতে চাইছে পুলিশের কাছ থেকে, আর পুলিশ বলছে আপনি কোর্টের কাছে গিয়ে জানুন। না, আপনারা এই কথাটা কিভাবে বলতে পারেন যে কোর্টের কাছে গিয়ে জানুন, যেখানে আমরা জার্নালিস্ট হয়ে পরিষ্কার বলছি যে এটা ইললিগাল। আপনার যদি সেটার প্রুফ থাকে আমি নিশ্চিত। আমাদের সেখান থেকে বলা হয়েছে যে পুলিশের সাথে সেটিং আছে। সে অনেক কিছু অনেকেই বলতে পারে। আপনাদের ব্যবহারে তো সেটা মনে হচ্ছে স্যার। না, আপনাদের ব্যবহারে সেটা মনে হচ্ছে। যেখানে যার কথা বলছেন সেটার নাম বলেননি, তাহলে আমাদের কথা কি করে মনে হয়? আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা যখন প্রথমেই ফোন করলাম যে ভদ্রলোক ফোন তুললেন, উনি আমাদের সাথে ব্যবহার করলেন এরকম ভাবে যে আপনার যেন জানার কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই, আর উনি এরকম ভাবেই বললেন যে আপনি কোর্ট থেকে জেনে নিন, কোর্ট থেকে জেনে নিন। আমরা জিজ্ঞেস করলাম কোর্ট থেকে কি করে জানবো দাদা? প্রুফ থাকে, ঠিক আছে, আমি বলছি ওটা ইললিগাল, কিন্তু আপনি যদি প্রুফ থাকে আপনি আসুন এসে কমপ্লেইন করুন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসছি, আমাদের রেকর্ডিং নিয়ে আমরা খুব সুখী। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।